সরকারি নিয়মের তোয়াক্কা না করেই রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। ঘাটে টোল আদায়ের চার্জ টানানোর নিয়ম থাকলেও কোথাও নেই কোনো চার্জ। আবার এক ঘাটের ইজারা নিয়ে অবৈধভাবে আরও একটি ঘাট স্থাপন করে সেখানে থেকেও জোর করে আদায় করা হচ্ছে টাকা। প্রতিবাদ করলেই লাঞ্ছনার শিকার হচ্ছেন যাত্রীরা। ঘাট ইজারাদারের সাথে অতিরিক্ত টোল আদায় নিয়ে এভাবেই তর্ক বিতর্কে জড়িয়ে যান এই যাত্রী। কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে যাত্রী ইজারাদারের এমন দৃশ্য প্রতিদিনের। প্রায় চার মাস আগে ঢাকা জেলা পরিষদের কাছ থেকে খোলামোড়া ঘাট ইজারা নেন স্থানীয় প্রভাবশালী পারভেজ হোসেন বিপ্লব। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদার। এখন ওনারা মনে করেন 4 টাকা করে নিতেছে, নদীতে পার হইতাম নৌকা হইলো 3 টাকা করে, এখন 5 টাকা করে। আমরা তো ভাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। 2 টাকা 3 টাকা করলো, এখন 4 টাকা, এটা কি একটা দান্দাবাজি পাইছে? এখানে ঘাট ভাড়া দিতে হয় 5 টাকা, আবার নৌকা ভাড়া দিতে হয় 10 টাকা। শুধু অতিরিক্ত টোল আদায় নয়, মাঝিদের থেকেও অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ইজারাদারের বিরুদ্ধে। 16,500 টাকা জমা নেয়, তাতে আমাদের ডেইলি 220 টাকাও পরে, 250 টাকাও পরে, 190 টাকাও পরে। আমাদের 250-300 টাকা রুজি হয়, এতে আমাকেও পোষায় না, আমাকেও এই জমা বেশি পড়িয়া জায়গা। অভিযোগ অস্বীকার করে উল্টো ঘাট মাঝি ও জেলা পরিষদের উপর দায় চাপালেন ইজারাদার। আমরা ইজারা ছিলাম, ওনারা বলেছিল যে সরকারিভাবে একটা চার্ট লাগিয়ে দিয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা ওনাদের জিজ্ঞাসা করতে পারেন যে এখন কেন চারটা ওনারা লাগাইনি। এছাড়া একটি ঘাটের ইজারা নিয়ে কামরাঙ্গীরচরের ফ্যান ফ্যাক্টরি এলাকায় আরও একটি অবৈধ ঘাট বসিয়ে টাকা আদায় করছেন ইজারাদার পারভেজ। তা এটা কি মগের মূল্যক? আমি চাইলে কি টাকা উঠাতে পারব? এটা আপনি নিজে বলেন, আমি চাইলে কি টাকা উঠানো সম্ভব? ওই পারের মন্দিরে টাকা দেওয়া হয়, এই পারের মসজিদে টাকা দেওয়া হয়, এই আমি জানি, এটুক বেশি কিছু আমি জানি না, কারণ আমি কাজ করি, বাস শেষ। তো এটাই তো আপনার ওই ঘাটের যে ইজারাদার, ওই ঘাটে গেলে তো তাদেরকে পাবেন, কেউ না কেউ তো আছে, দায়িত্ববান কেউ থাকে না? ওই ওনার আন্ডারে লোক আছেন ওইখানে, ওদেরকে জিজ্ঞেস করলে তো হয়ে যায়। বিআইডব্লিউডির কোনো কর্তৃপক্ষের সাথে তাদের যোগ সাজছে, এই কাজটা করছে, তা না হলে আজকে 4 মাস ধরে তারা এই কাজটা করছে, অথচ এর কোনো প্রতিকার হলো না। ওই ঘাটের যে ইজারদার, ওই ঘাটে গেলে তো তাদেরকে পাবেন, কেউ না কেউ তো আছে। এই ঘাটটা দিয়ে যত গরিব গুণা ফার হয়, কিন্তু এই ঘাটে জুলুমি করে টাকা উঠাইতে আসে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। 2 টাকার পরিবর্তে 4 টাকা নিয়ে কষ্ট দেয়, আমরা তাকে জেলা পরিষদ থেকে যে ইজারা দিয়েছি, এই ইজারা জনগণের চাহিদা, জনগণের ডিমান্ড পূরণ করার জন্য তার ইজারা আমরা বাতিল করতে সক্ষম হব। এখানে ব্যক্তিগতভাবে কেউ যদি হয়রানি করে থাকে, অবশ্যই এটা অপরাধ এবং আমরা অবশ্যই এটা দেখে ব্যবস্থা নিব। ইজারাদারের অতিরিক্ত মুনাফার লোভে নৌকা ডুবে আর যেন কোনো মানুষ প্রাণ না হারায়, সেজন্যে একটি নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।